हेलो दर्शक, आसलामु आलाइकुम। आज आमी तैरी करे देखाबो मशलाई बेगुन भाजा। और ये रेसिपिटा गरम भातेर साथे खेते जेमन दारुण हय, ठीक तेमनी नास्ता हिसेबेओ एकदम परफेक्ट। तो दर्शक चलुन रेसिपिटा किभाबे बानिये नेवा जाय देखे नेवा जाक। दर्शक रेसिपिटार जोन्नो एखाने आमी बड़ो साइजेर एकटी बेगुन नियेछि। एखन ए बेगुनटाके गोल गोल करे केटे निते होबे। तो चलुन बेगुनटाके केटे निये आसि। दर्शक बेगुनटाके आमी प्राय 1 इंचির মতো পুরুত্ব রেখে কেটে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। এখন এই বেগুনগুলো কাটার সাথে সাথে এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 2 মিনিটের মতো, তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। 2 মিনিট পরে বেগুনগুলো এভাবে ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। এই যে এভাবে ভালো করে একটু ঘষে এটাকে ধুয়ে নিতে হবে। তো বেগুনগুলো পানি থেকে তুলে নিয়ে এখানে একটা কাগজ দিয়ে তারপরে বেগুনের পানিটা খুব ভালোভাবে মুছে নিতে হবে, কোনো ভাবে যেন এই বেগুনের ভিতরে পানি না থাকে। এই যে এভাবে করে প্রত্যেকটি বেগুনের টুকরো থেকে পানিটা মুছে নিতে হবে। বেগুনগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদবুঝে লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন লবণ এবং এই হলুদকে বেগুনের সাথে ভালো করে মেখে নিতে হবে। এই যে হলুদটা এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন আমি এই বেগুনগুলো এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নিব, তার জন্য একটি পাত্র নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেসন, আর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, স্বাদবুঝে লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম ভাজা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনে পাতা কুচি। এবার এই মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এখন এই গোলমরিচের গুঁড়াও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে তাহলে না দিলেও হবে। এখন এই বেগুনের এক একটি পিস মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলা বেগুনের সাথে লাগিয়ে নিতে হবে। এই যে এভাবে করে আমি মশলাটা খুব ভালোভাবে বেগুনের সাথে লাগিয়ে নেব। সবগুলো বেগুনে মশলা লাগানো হলে এখন এই মশলা মাখা বেগুনগুলো আমি 2 মিনিটের মতো একটু রেস্টে রাখব। এই 2 মিনিটের মধ্যে দেখুন মশলাটা বেগুনের গায়ে একদম ছেট হয়ে যাবে। দেখুন 2 মিনিট রাখার পরে মশলাটা এইভাবে একটু ভিজে উঠবে, মানে বেগুনের পানিটা এই মশলায় চুষে নেবে। এখন বেগুনগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে বেগুনের পিসগুলো দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই বেগুনগুলো উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি বেগুনগুলো উল্টে দিব। আর এই বেগুনটা ভাজার সময় চুলার আঁচ একদম লো হিটেও করা যাবে না, আবার হাই হিটেও করা যাবে না। দেখা যায় যদি হাই হিটে দেওয়া হয় তাহলে উপরের মশলাটা পুড়ে যাবে আর ভিতরের বেগুনটা কাঁচা থাকবে, আর যদি একদম লো হিটে করে দেওয়া হয় তাহলে কিন্তু এই বেগুনে বেশি তেলটা চুষে নেবে। এর জন্য মাঝামাঝিতে চুলার আঁচ রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে। আর দেখুন এ পর্যায়ে বেগুনটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব।
তো দর্শক দেখলেন তো কত সহজে হয়ে গেল দারুণ মজার একটি বেগুনের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু নাস্তা হিসাবেও একদম পারফেক্ট এবং গরম ভাতের সাথেও খেতে দারুণ মজা হয়। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।